মুসলিম মুসলিম আপনাকে যুক্ত করা হয়েছে মুসলিম আপনি বলেন তাহলে মুসলিম আপনাকে যুক্ত করা হয়েছে নিজে আনমিউট করে কথা বলেন মুসলিম আপনাকে যুক্ত করা হয়েছে নিজেকে আনমিউট করে কথা বলেন ভাই মুসলিম সাব্বির ভাই আপনি কথা বলেন আনমিউট করে কথা বলেন না আপনি তো কোনো সারা শব্দ করছেন না ঠিক আছে

সেটা হচ্ছে আমি এখন বর্তমানে হচ্ছে সংশয়বাদী আমি আর যাই হোক আমি ইসলাম ধর্ম একটু মানি না আমি এই ফারাজ ভাইয়ের সাথে একটু আগে কথা বললাম সত্যের সন্ধানী ভাইয়ের চ্যানেলে আমি জাস্ট আপনাকে ধন্যবাদ দিতে আসছি আচ্ছা মানে কি বিষয় ধন্যবাদ সেটা তো বুঝতে পারলাম না আসলে সেটা হচ্ছে আমি ইসলাম ধর্ম নিয়ে একটু সংশয়ে ছিলাম যে হতে পারে এটা শ্রেষ্ঠ ধর্ম আমি মোটামুটি সবার যারা এই বিষয়ে ভালো জ্ঞানী আমি যেটা মন্তব্য করছে তার কথাও শুনছি যে এটা প্রমাণ করতে চেয়েছে যে এটা সত্য ধর্ম তার কথাও শুনেছি পরিশেষে আমি ভাই অনেকগুলা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে প্রবেশ করে যে জিনিসটা দেখতে পেলাম যে ইসলাম ধর্ম কি বলবো ভাই এটা অন্তত ভাই রিয়েল মানে একটা মাধ্যম হতে পারে না যেটা দিয়ে আমরা সমাজ পরিচালনা করতে পারবো সুষ্ঠুভাবে বা আমরা বুঝতে পারবো যে কোন জিনিসটা করলে ভালো কোন জিনিসটা খারাপ অন্তত ইসলাম ধর্ম দিয়ে এটা কোনোদিনও বোঝার সম্ভব না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু আমাকে ধন্যবাদ কেন ভাই এটা তো এটাই বুঝলাম না এটা আপনি বুঝতে পারছেন এটা 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 খুবই ভালো ব্যাপার যে এই জিনিসটা আপনি যুক্তি দিয়ে সিদ্ধান্তে উপনীত হচ্ছেন এটা ভালো ব্যাপার কিন্তু আমাকে ধন্যবাদ কেন ভাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দেওয়াটা আমার মানে মানে অনেক বড় ইচ্ছা ছিল যে ভাই আপনাকে কোনো না কোনো দিন এসে ধন্যবাদ দিব কারণ হচ্ছে ভাই আপনি যেরকম মানে আহ মুক্ত চিন্তার মানে একজন মানুষ যে যে কিনা নানান বাধা বিপত্তি আসলেও আপনি প্রতিনিয়ত এই বিষয়গুলোকে সমালোচনা করছেন যেটা মানুষের আহ প্রমোদগত এটা ক্লিয়ার হয়েছে যে আপনি মোটেও মানে যুক্তি ছাড়া বা এমন কোনো বিষয় না নাই যেটা নিয়ে আপনি আপনার খারাপ মনে হয়েছে বা এটা আসলে সমাজের জন্য খারাপ যেটা নিয়ে আপনি সমালোচনা করেন নাই সেটা হোক আপনার নিজ দলীয় মধ্যে পড়ে আর হোক সেটা মানে অন্য দল মানে আপনি আমি আসলে কথাগুলো গুছিয়ে বলতে পারছি না তবে আমি পরিশেষে একটা কথা বলতে চাই আপনাকে ধন্যবাদ দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আপনি এই সমালোচনার মাধ্যমে আপনি ধর্মের যে কালো তুলে ধরছেন আর এই কালো অধ্যায় গুলো যদি এত মানে জঘন্য বিষয়গুলো আছে সেটা দালিলিক প্রমাণও আছে বা কোরআনে এগুলার বহু আয়াত আছে যেগুলো দেখে আপনি মানে যে কোনো একজন সুস্থ সুস্থ বিবেকের মানুষ যে কেনা ধর্ম থেকে একটু বেরিয়ে বিবেচনা করলেই বুঝতে পারবে যে এটা আসলে একটা ভুয়া ধর্ম সেটাকে আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আপনার কথা বলার স্টাইল প্রতিটা জিনিস আমি অনেক অনুভব করি এজন্য আমি আপনাকে ধন্যবাদ দিতে চাইছি ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আসার জন্য আমাদের এখানে আসার জন্য আর কি কোনো পয়েন্ট আছে আর কি কিছু বলবেন আপনি আচ্ছা আমি একটা মানে পয়েন্ট বলতে চাই সেটা হচ্ছে আমি যেহেতু সংশয়বাদী নাস্তিক নই তো আমরা মানে কোন প্রসিডিওর মাধ্যমে মানে বুঝবো যে একটা ধর্ম আহ উম কতটুকু সত্য মানে মানে আমি আসলে বুঝাতে পারছি না আমার সত্য ধর্ম চীন আর উপায়টা কি আসলে আপনি তো নাস্তিক নাস্তিক তো আপনার মোটামুটি এই বিষয়ে জ্ঞান আছে বিদায় আপনি নাস্তিক হয়েছেন সংশয়বাদী না আমি একই সাথে সংশয়বাদী একই সাথে অজ্ঞবাদী একই সাথে নাস্তিক আপনি যদি এই টার্মগুলা সংজ্ঞা কি সেটা যদি একটু জেনে নেন তাহলে আপনার আরো সুবিধা হবে এগুলো বুঝতে সংশয়বাদ হচ্ছে দর্শনের একটা ধারা যেই ধারাতে দেখা হয় স্কেপ্টিসিজম হ। এটার মানে হচ্ছে যে আপনি প্রত্যেকটা জিনিসকে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেন প্রত্যেকটা জিনিস যখন আপনার কাছে আসে কোনো একটা দাবি আপনার কাছে আসে এমন কি নিজের আপনার নিজস্ব যে মতবাদ সেটাও আপনি সমস্ত কিছু আপনি একটা আহ সংশয়ী দৃষ্টি নিয়ে যাচাই করে দেখেন আপনি যদি এই আপনার চিন্তা করার পদ্ধতিটা যদি এরকম হয় তাহলে আপনি হচ্ছেন একজন সংশয়বাদী এখানে আমরা যারা আছি সবাই সংশয়বাদী হ্যাঁ ফারাজ ভাইও সংশয়বাদী আপনিও সংশয়বাদী আমিও সংশয়বাদী আর অজ্ঞবাদী হচ্ছে যারা যাদেরকে মানে প্রশ্ন করা হয়েছে যে তুমি ঈশ্বর আছে নাকি নাই এটা তুমি জানো কিনা জানা সম্পর্কিত বিষয় এই অজ্ঞবাদ হচ্ছে জ্ঞান সম্পর্কিত একটা প্রশ্ন। এই উত্তরে আমরা জানি না এই এই কারণে এই সূত্রে আমরা অজ্ঞবাদী আর নাস্তিক হচ্ছি আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তোমার অবস্থানটা কি তোমার বিশ্বাসটা কি বিশ্বাস বা অবিশ্বাসটা কি সেই প্রশ্নের উত্তরে আমরা বলি আমরা হচ্ছে নাস্তিক তার মানে হচ্ছে আমরা একই সাথে মানে এই তিনটা জিনিস আবার একটা আরেকটাকে বাতিল করে দেয় না হ্যাঁ মানে হচ্ছে মনে করেন আপনি বাংলাদেশে থাকেন এবং ঢাকায় থাকেন এই দুইটা তথ্য একই সাথে সত্য হতে পারে কিন্তু আপনি বাংলাদেশে থাকেন এবং ওয়াশিংটন ডিসিতে থাকেন এই দুইটা তথ্য একসাথে সত্য হতে পারে না এইভাবে আপনি সংশয়বাদী নাস্তিক অজ্ঞবাদী এই তিনটা একই সাথে হতে পারেন একই সেটের অন্তর্ভুক্ত হতে পারেন এই তিনটা সেটই আলাদা আলাদা আপনি থাকতে পারেন কারণ এই তিনটা জিনিস একটা আরেকটার বিপরীত না একটা আরেকটাকে বাতিল করে দেয় না সেই কারণে আপনি সেই কারণে আমরা আমি হচ্ছি একজন নাস্তিক একই সাথে একজন অজ্ঞবাদী একই সাথে একজন সংশয়বাদী তিনটাই একই সাথে হ্যাঁ আপনি যদি এই তিনটা জিনিসের সংজ্ঞা এবং এই তিনটা জিনিস কিভাবে হয় সংশয় ডট কমে আছে উত্তর সমূহ পাতা এটি একটু ভালো করে পড়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অবস্থানটা আসলে কি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আমি একটা বিষয় জানি তবে আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাই সেটা হচ্ছে যত মানে যে আয়াত সবকিছু তো কি হয় হয়ে গেছে তো এই এই পাঁচ আসলে কি মিনিং করছে ওই জায়গায় তো একটা মানে ঘটনা প্রবাহিত হচ্ছিল যে চার মাসের একটা চুক্তি ভঙ্গের কারণে এই নাকি মারতে বলেছিল ওই বিষয়টা আমি ক্লিয়ার না ঠিক আছে ভাই আপনি একটু বলেন আমি পরবর্তীতে যাচাই করে অবশ্যই দেখবো ভাই মুসলিম ভাই আমি তো আসলে দলিল ছাড়া কিছু বলি না এই জিনিসটা আমার একটা লেখা আছে এই বিষয়ে আপনি যদি লেখাটা পড়ে নেন সেইখানে পরিষ্কারভাবে দলিল দিয়ে দেয়া আছে যে সুরাত অবাটা নাজিল হয়েছিল সেই সময় কাফেরা কোনো চুক্তি ভঙ্গ করে নাই মুহাম্মদ যে কাজটা করেছিল আবু বকরকে হজের নিয়ন্ত্রক হিসেবে মক্কায় প্রেরণ করছিল এবং সে গেছিল যুদ্ধে তখন মদিনা ফেরত আসছে মোহাম্মদ মদিনা ফেরত এসে হজরত আলীকে দিয়ে পাঠাইছে সুরাত তাওবার চল্লিশটা আয়াত নিয়ে আলী যেন গিয়ে আবু বকরকে দেয় এবং আবু বকর যেন ওই হজের সময় সেই চল্লিশটা আয়াত সবাইকে ঘোষণা করে সেই চল্লিশটা আয়াতই হচ্ছে সুরাত তাওবার প্রথম চল্লিশটা আয়াত এই চল্লিশটা আয়াতের ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো সেই সময় কাফেররা পত্তলিক কাফেররা কুরাইশরা মুসলমানদের আন্ডারে মানে মুসলমানদের শাসনের ভিতরে অবস্থান করছে এবং মক্কা বিজয়ের পরে তাদের সাথে কিছু চুক্তি হয়েছিল তখন আবু বকর গিয়ে সেই মানে ঘোষণাটা দেয় এবং কাফেরদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এই সুরা তওবার আরেকটা নাম হচ্ছে সম্পর্ক ছিন্নকারী হ্যাঁ মানে হচ্ছে গিয়ে নিরাপত্তা উঠায় নেওয়া তার মানে হচ্ছে মক্কাতে কাফেররা পত্তলিক কাফেররা যে নিরাপত্তাটা পেত সেই নিরাপত্তাটা এখন থেকে আর দেওয়া হবে না কারণ কি কারণ হচ্ছে কাফেররা হজের সময় কাবার চতুর্দিকে ন্যাংটা হয়ে তাওয়াফ করত চতুর্দিকে ঘুরতো এই কারণে মুহাম্মদ এই নির্দেশ জারি করলো যে এখন থেকে আর হজে কোনো ন্যাংটা হয়ে ঘোরাঘুরি চলবে না এবং যারা মক্কা এবং আশেপাশে যে সমস্ত কাফের পত্তলিকরা আছে তাদেরকে যেখানেই পাওয়া যাবে মেরে ফেলা হবে তবে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হওয়ার পরে এই নিষিদ্ধ মাসটা অপেক্ষা করা হবে কারণ অনেকের সাথে অলরেডি চুক্তি ছিল সেই চুক্তির সময়টা পার হইতে হবে পার হওয়ার পর যারা যেখানে পাওয়া যাবে মেরা ফেলবো তার মধ্যে ইসলাম গ্রহণ করতে হবে যারা যেখানে পাবো মেরা ফেলবো এই ঘোষণাটা আবু বকর তখন মক্কার কাফেরদের উদ্দেশ্যে ঘোষণা করে সুরাত আবার এই আয়াতগুলো পড়ে শোনায় আপনি যদি এই দলিলগুলো দেখতে চান তাহলে আপনি একটু সংশয় ডট কমে ঢুকে আপনি খুঁজুন সুরাত যে এই পাঁচ নম্বর আয়তের যে ব্যাকগ্রাউন্ডটা কি সে সময় এমন কোন ঘটনা ঘটে নাই যে কাফেরদের সাথে যুদ্ধ চলতেছিল মক্কার যে পত্তলিক কাফের তাদের সাথে বিন্দু মাত্র কোনো যুদ্ধ ছিল না ইনফ্যাক্ট সে সমস্ত পত্তলিক কাফেরা মুসলিমদের আন্ডারে মানে মুসলিমদের শাসনের ভিতরে ছিল তাদের সাথে কোনো ধরনের চুক্তি মানে কোনো ধরনের যুদ্ধ হয় নাই এইটা একদম আগ মানে তাদের তাদের সাথে সম্পর্ক ছিন্নকারী আয়াত এই আয়াতটা বলা হয় সম্পর্ক ছিন্নকারী আয়াত আল্লাহ তাদের উপর থেকে সব ধরনের নিরাপত্তা তুলে নিল এবং নিষিদ্ধ মাস হওয়ার পরে যাকে যেখানে পাবে হত্যা করে ফেলা হবে এই ঘোষণাটা দেয়া হইলো আচ্ছা আচ্ছা ভাই আমি আজকে চলে যাব নেক্সট টাইম যখন আসবো আমি অবশ্যই শেয়ার করব আমি কেন ইসলাম সারছি ঠিক আছে তো আজকে কি ভাই একটু ফ্রি আছেন নাকি কোনো মুসলিম ভাই আছে আজকে না ভাই তাহলে আরেকদিন যুক্ত হন ঠিক আছে আচ্ছা 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 আমি আজকে একটা কথা বলে শেষ দিব সেটা হচ্ছে আপনি যখন কোনো মানে মানে মুফতি বা মহাদেশের সাথে কথা বলবেন তখন আমার একটা প্রশ্ন তাদেরকে একটু বলবেন যে পৃথিবীতে এমন কোনো কিছু আছে কিনা সেটা মানে সৃষ্টি হয়েছে কোনো মানে তৈরি না সেটা একটু দয়া করে জিজ্ঞেস করবেন কারণ আমি এই এই বিষয়টা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করার পরে যেমন আমি একটা পর্যায়ে চলে আসছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আপনাকে বিদায় জানালাম আরেকজনকে যুক্ত করি সানোয়ারুল ইসলাম সাকিব আপনি বলেন তাহলে হ্যাঁ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন একটু আস্তে শুনতে পাচ্ছি একটু জোরে বলতে পারলে ভালো হয় আপনি যদি একটু সাউন্ডটা বাড়াতে পারেন তাহলে ভালো হয় আচ্ছা আমি একদম মোবাইলটা মুখের কাছে নিয়েছি এখন কি ক্লিয়ার হ্যাঁ এখন ক্লিয়ার বলেন আচ্ছা ভাই আমি একজন আমি আমার পরিচয় দিয়ে আগে আমার নাম হচ্ছে সানোয়ারুল ইসলাম সাকিব আমি ঢাকা গুলশানে থাকি ঢাকা গুলশান এক নাম্বারে থাকি ভাই অ্যাড্রেস বলতে হবে না আসলে অ্যাড্রেস আসলে দরকার নেই আমাদের জানার দরকার নেই আপনি যেই হন না কেন অসুবিধা নেই বলেন আচ্ছা তো আমার কথাটা হচ্ছে যে আপনি যে কিছুক্ষণ আগে এই যে সূরা তাওবার 5 নাম্বার আয়াত সম্পর্কে বললেন আমি এই সম্পর্কে একটু কথা বলতে চাই যদি অনুমতি দেন অবশ্যই যে কোনো কথা বলবেন দলিল সহ বলবেন আর আপনার কাছে যদি দলিল থাকে বা আপনি যদি পড়ে থাকেন কথা থেকে তাহলে সেই বইগুলোর নাম বলবেন আপনার নিজস্ব কোনো মন গড়া কথা বা ধরেন আপনি ইতিহাস বসে বসে বানাইছেন সেই ধরনের কথা আমি শুনতে ইচ্ছুক না আপনার কাছে আপনি যদি কথা পড়ে থাকেন কোনো বইতে যদি দেখে থাকেন তাহলে সেই বইটার নাম বলবেন আমরা বের করে দেখবো তারপর আপনি বলতে পারবেন ঠিক আছে ভাই জি ভাইয়া জি আচ্ছা আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে সুরা তাওবার পাঁচ নম্বর আয়াত সম্পর্কে যেহেতু আপনি অনেক গবেষণা করেছেন নিশ্চয়ই গবেষণা না করলে বা বহুবার না পড়ার না পড়লে তো আপনি এই আয়াত সম্পর্কে কিছু বলতে পারছেন না আর আপনি সেরকম মানুষ না আমি আপনাকে খুব ভালো করেই চিনি তো এর আগে একদিন আমি আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম একটা যুক্তর একটা পর্যায়ে আপনি আমাকে কেটে দিয়েছিলেন তো আমি আশা করবো যে আজকে আপনি আমাকে একটু কেটে দিবেন না আমি আসলে এই মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনার যুক্তির সাথে আপনার যুক্তিতে আমি না পেরে আমি ভয়ে মানে কি করবো আয় হায় রে এই মুমিন ভাইটা এমন একটা মুখ্যম প্রশ্ন আমাকে করেছে আমি তো আর পারছি না ফারাজ ভাই আমাকে ধরেন ভাই আমি তো আর পারছি ভাই এই মুমিনের সাথে এখন তো কি করতে হবে আমাদেরকে আমার কেটে দিতে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি আমার কথাটা শুনে নেন কথাটা শুনে নেন আপনি কি বলতে যাচ্ছেন কথা না বলে টপিকের কথাই তো বলতে বারতেন এগুলাকেও শুনতে চাইছি আপনার কাছে যতক্ষণ আপনি রিজনেবল কথা বলবেন ততক্ষণ আটকে রাখা হবে যদি রিজনের বাইরে উল্টাপাল্টা কথা বলেন তাহলে বিদায় জানানো হবে আপনি বকবকম কথা না মানে আপনাকে যদি বের করে দেয়া হয়েও থাকে হ্যাঁ আমাদের লাইভে যদি কাউকে বের করে দেয়া হয়ে থাকে তার একটা যুক্তি কারণ আপনার মত ভাই শত শত মুমিন প্রতিদিন আমাদের এখানে আসে মানে কান্নাকাটি করে বাইর হয় হ্যাঁ আপনার থেকে অনেক পণ্ডিত অনেক অনেক পণ্ডিত আপনি এখানে কিছুই না ভাই হ্যাঁ আপনার থেকে অনেক 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 বড় মুফতি মালা নাই সেখান থেকে কানতে কানতে বাইরেছে হ্যাঁ বাংলাদেশের অনেক বড় বড় মুফতি এসেখান সেখান থেকে কান্দা কিন্দা বাইরে গেছে হ্যাঁ ভাই ভাই আর আমার নবীর আর বইলেন না ভাই আর দলিল দেখেন না ভাই আর দলিল না ভাই বইলা কানতে কানতে বেড়ে গেছে এবং আপনি যদি মনে করেন যে আপনি এত পন্ডিত এত মানে বুদ্ধিমান যে আসিফ মহিউদ্দিন না পেরে আপনাকে বের করে দিছে তাহলে ভাই লোকজন পাবলিক হাসবে ভাই সমস্ত কথা শুনলে পাবলিক হাসবে এখানে হ্যাঁ আপনার যদি আপনি আপনাকে যদি বের করে দেওয়া হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ছিল কোন একটা কারণ ছাড়া আমি কখনো কাউকে বের করে দেই না সেটা তো আমার মনে হয় যে আপনাকে যদি বের করে দেওয়া হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণে বের করে দেওয়া হয়েছে নিশ্চয়ই কোনো বেয়াদবি করছিলেন নিশ্চয়ই কোনো গালিগালাজ করছিলেন অথবা এমন বলদের মতো কথা বলছিলেন যে বলদের মতো কথা শুই না আপনার সাথে আমি কথা বলতে আগ্রহী আগ্রহী সবার সাথে আমি কথা বলি না ইনফ্যাক্ট হ্যাঁ আপনি যে আপনি আপনি এখন সেই পয়েন্টে চলে যান যে পয়েন্টে কথা বলতে আসছেন সূরা তাওবার 5 নম্বর আয়াত নিয়ে কথা বলতে আসছেন সেটা নিয়ে একটু কথা বলেন যে এটা নিয়ে কি বলতে চান আপনি আপনার পয়েন্ট আগে একটু শুনি আ শোনা করেছেন আমি শুধু বলতে চাই সাকিব ভাই আপনার আপনার এটা মিউট ছিল আপনি আবার একটু প্রথম থেকে বলেন হ্যাঁ আবার বলেন হ্যাঁ শুরু থেকে আবার বলুন জি এখন এখন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আমি বলছিলাম যে সুরাত আবার আয়ত আপনি অনেকবার করেছেন তো এর আগে আলোচনা করে মনে হয়েছিল যে আপনি সুরাত আবার আয়ত পরেন না এখন যদি আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি একটু সুরাত আবার আয়তটা আমাকে একটু পরে শোনাতেন সুরাত ওয়া রায়ত পরেও শোনাবো এবং তার সিরিফ কাসিফটা আমি বের করে দেখাবো কিন্তু আপনার পয়েন্টটা আগে একটু শুনে নি হ্যাঁ আমি বের করে ফেলছি আমি সিনেমা আনবো সবই আমি পরে শোনাবো সবই দেখাবো আপনি আগে আপনার পয়েন্ট হওয়ার সম্পর্কে সুরাত হওয়ার সম্পর্কে আপনার যে দাবিটা আপনার যে দাবিটা সুরাত অবাত যেটা বলা হয়েছে বা আসিফ ভাই যেখানে ভুল বলছে যে কোনো দুইটা অপশন দুইটা একটা হচ্ছে আপনার যদি নিজস্ব আপনার যদি কোন একটা দাবি থাকে রেফারেন্স ভিত্তিক কোন একটা দাবি থাকে সুরাত অবাত ইদার সেটা বলেন আর আপনি যদি আসিফ ভাই কোন একটা ভুল ধরতে চান আসিফ ভাই কোন ভুলটা বলছে আসিফ ভাই থেকে না আপনি নিজে বলেন যে কোথায় ভুল বলছে বা কোথায় ভুল ব্যাখ্যাটা দিচ্ছে বা ব্যাখ্যা তো জানে কোথায় কোন ভুল রেফারেন্স দেখেছে সামথিং কোন ভুলটা পাইছেন আসিফ ভাই থেকে

মিউট করে রাখছি এখন আমি আনমিউট করবো আনমিউট করার আগে জিজ্ঞেস করে নিই প্রশ্নটা আমি কোন জায়গাটাতে ভুল বলছি কোন পয়েন্টটা ভুল বলছি সেই জায়গাটা পয়েন্ট আউট করবেন পয়েন্ট আউট করে বলবেন যে এই কথাটা আপনি একটু আগে বলছেন এই কথাটা ভুল ছিল সেটা পয়েন্ট আউট করেন আমার পয়েন্ট এটাই যে আপনি পাঁচ এবং ছয় নাম্বার আয় পড়তে পারেন না এটাই আমার পয়েন্ট আরে ভাই ভাই একটা কাজ করেন বুঝতে পারছি আপনার সাথে আলোচনাটা এক্সাক্ট বুঝতে পারছি ভাই আপনি নামাজ পড়তে পারেন তো নাকি আমি হ্যাঁ হ্যাঁ নামাজ পড়তে পারেন না নামাজ হ্যাঁ পড়তে শিখছি তো পাছাটা উঠান পাছাটা উঠা করে ফারাজ ভাই একটু একটু এই যে সেজা পজিশনে বসেন বসেন এইভাবে তিনবার কি পড়তে হয় জানেন বসেন তিনবার পড়েন আমি আমি আপনাকে একটু বিদায় জানাই গাদার বাচ্চা কোথায় না এটা আলোচনার অংশই না অংশটা হচ্ছে কোন একটা আসিফ ভাই কোনো না একটা কিছু পড়ছে না পড়লে তো না পড়লে তো সে ভুলটা ধরতে না রাইট আপনি কোনো একটা পড়ছেন কোন কিছু জানাইছেন যে জিনিসটা তার কাছে মনে হয়েছে ভুল ব্যাখ্যা

হ্যাঁ মানে এত বলদ হয় কিভাবে এটা মানে আমার কাছে অদ্ভুত লাগে যে একটা মানুষের পয়দা একটা মানে মনে করেন একটা ছাগলকে যদি আমি তার যে আইকিউ লেভেল এটাও তো এই সমস্ত মুমিনের থেকে বেশি হবে তাই না আমি কোন জায়গায় আবার বারবার করে বললাম যে কোন জায়গায় ভুলটা বলছি কোন লাইনটা ভুল বলছি এই যে আমি যে বললাম যে সূরা তাওবার যে 40টা আয়াত সেই 40টা আয়াত নাজিল হইছিল তখন মুসলমানরা কাফেরদের মনে করেন একটা লাইন এখানে যে একটা লাইন যে মনে করেন

যে আপনি এটা পড়েন এটা বলার বলা রিজনকে জানেন সে শুধুমাত্র একটা পড়ছে সে শুধুমাত্র একটা পড়ছে তার কাছে পড়ে এই যে দিল আসছে না দিলের কোর দিলের কোর থেকে ফিল করেছে যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো ভুল সে সে আপনার ওইটা মোস্ট প্রবাবলি ঠিক মতো শুনে নাই মোস্ট প্রবাবলি মিলাও দেখে নাই অফ কোর্স মোস্ট প্রবাবলি মিলাও দেখে নেই শুধু ওইটা পড়ছে মোহিন ভাইদের থেকে শুনছে দিল থেকে ফিল করছে ফিল করে চলে আসছে ড্যাং ড্যাং করে যে ভাই